ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. অন্য ধর্মের কাউকে জাকাত কি দেয়া, জি না, সাধারণত যদি অমুসলিম হয় জাকাত দেওয়া যাবে না, তবে যদি কেউ এরকম দেখেন যে ইসলামের দিকে সে আকৃষ্ট, ইসলাম কবুল করতে চায় এরকম ভাব, আর এর সাথে যদি দেখেন যে ওকে যদি কিছু টাকা পয়সা আমরা দেই জাকাত থেকেও হলো, তো সে ইসলামের দিকে আসবে, এইরকম পরিস্থিতিতে অমুসলিমকে দেওয়া যেতে পারে। আল্লাহ বলেছেন ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম, যাদের মন ঝুঁকানো উদ্দেশ্য ইসলামের দিকে, ইসলামের দিকে যাদের কে আকৃষ্ট করার উদ্দেশ্য, তারা এক খাত জাকাতের। তো যদি এরকম হয় তাহলে দেয়া যাবে, আর সাধারণ কোনো কাফিরকে জাকাত দিতে নেই, কারণ ওখানে মুসলিম গরিব মিসকিন কত আছে বাংলাদেশ গরিব রাষ্ট্র এখনও। দেখেন লকডাউনের সময় আমরা অনেক কিছু দেখলাম, লকডাউন কত মানুষ কান্নাকাটি করছে, সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন, বাংলাদেশ এখনও গরিব। তো মুসলিম আছে আলহামদুলিল্লাহ, মুসলিম থাকতে কাফিরকে দিতে নেই, তবে যেভাবে আল্লাহ পাক বলেছেন ওইভাবে যদি দেন, এরকম যদি কেউ থাকে কাফির ও মুসলিম আল্লাহর দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা, তাকে দাওয়াত দিয়েছেন, সে একটু বুঝতে চায়, সে একটু অগ্রসর, তাহলে আলহামদুলিল্লাহ দেওয়া যাবে। আসসালামু আলাইকুম।